আসসালামু আলাইকুম সকল স্কাউট প্রেমিক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল স্কাউট প্রেমিক বন্ধুরা অনেক অনেক ভালো আছো, কারণ তোমরা ভালো দলের মানুষ, ভালো তো থাকবেই, তাই না? তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসলাম। অর্থাৎ আজকে যেটা তোমাদের জন্য শেখাবো সেটি হচ্ছে সিনিয়র ওভারমিটের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ আমি একজন সিনিয়র ওভারমিট হিসেবে যখন দায়িত্ব পালন করব, তখন আমার কি দায়িত্ব রয়েছে বা আমার কি কর্তব্য রয়েছে সেটি আমার জানা দরকার। তো আমরা যারা স্কাউটিং করি অনেকে এই বিষয়ে জানি না, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় এবং আমরা গতানুগতিক ভাবে দায়িত্ব পালন করি। অর্থাৎ যে নিয়মতান্ত্রিক দায়িত্ব বা আমার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটি আমি পালন করতে পারি না, কারণ আমার জানাই নেই যে আমার দায়িত্বটা কি, আমার কর্তব্যটা কি। তো এরকম অনেক ইউনিট আছে বাংলাদেশে যারা আসলে ধরে মানে ধরে বেঁধে বলা যায় একরকম সিনিয়র ওভারমিটের দায়িত্ব গুছিয়ে দেয়। তো এই ধরনের ইউনিট গুলোর জন্যই আসলে এই সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু যারা এক্সাম দিয়ে বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে নিজেকে মানে প্রমাণ করে আসলে রোভারিং এ চলে আসে বা নিজেকে প্রমাণ করে আসলে সিনিয়র ওভারমিটের দায়িত্বে চলে আসে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এ ধরনের সমস্যা হয় না। তারপরেও সবারই জানা দরকার খুঁটিখাটি বিষয়গুলো, এবং যারা অলরেডি দায়িত্ব পেয়েছেন তাদেরও ভিডিওটি দেখা উচিত, এবং যারা দায়িত্ব পাননি বা ফিউচারে রোভারিং নিয়ে কাজ করছেন, কোনো একটা সময় নেতা হবেন বা লিডার হবেন অথবা একটা দলের সিনিয়র ওভারমেট হবেন, তখন এটা আসলে কাজে লাগবে। কারণ কি, দেখুন আমরা সিনিয়র ওভারমেট হলে আমাদের কিন্তু অনেকগুলো দায়িত্ব চলে আসে। তো বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে 11টি দায়িত্বের কথা বলা হয়েছে এবং 11টি কর্তব্যের কথা বলে দেওয়া হয়েছে। তো আমরা সেই 11টি দায়িত্ব এবং কর্তব্য যদি জানি, তাহলে এর পাশাপাশি প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এমনিতে বুঝে যাব। তো প্রথমেই যেটি বলছে সেটি হচ্ছে যে রোভার স্কাউট লিডারের কার্যাবলী সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা। অর্থাৎ আমাদের ইউনিটে যে রোভার লিডাররা থাকে, অর্থাৎ আমাদের আরএসএল ছাড়ারা যারা থাকেন, তাদেরকে আমাদের কি করতে হবে, আমি একজন সিনিয়র ওভারমেট হিসেবে তার কাছ থেকে সমস্ত কাজগুলো নিজেকে বুঝে নিতে হবে এবং রোভারদের মাধ্যমে আমার প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমরা যে সেবামূলক কার্যক্রমগুলো সমাজে করি রোভাররা, ত্রাণ বিতরণ বা শীতার্তদের বস্ত্র বিতরণ অথবা হতে পারে যে কোনো কাজ, মানে সমাজসেবামূলক যে কোনো কাজ স্কাউটরা যখন করে, অবশ্যই সেটা আরএসএল স্যারের নেতৃত্বে, অর্থাৎ লিডারের নেতৃত্বেই কিন্তু এই রোভাররা কিন্তু এই কাজগুলো করে থাকে। একজন আরএসএল সে একটা প্রতিষ্ঠানের শিক্ষক হতে পারেন, সে কোনো একটা ব্যবসায়িক কাজে থাকতে পারেন, তো তাকে আমরা সবসময় পাবো না। একজন সিনিয়র ওভারমেট হিসেবে সমস্ত কাজ আমাকেই করতে হবে, বাট আমি কি করব, আমার এই কাজগুলো করার সময় আমার লিডারকে আরএসএল স্যারকে সবকিছু অবগত রাখতে হবে, জানাতে হবে। এটা হচ্ছে প্রথম যে বিষয়টি। সেটি দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি বলা হচ্ছে যে রোভার স্কাউট লিডারের সাথে সমন্বয় সাধন করে রোভার দলকে সক্রিয় রাখা। যেটা বললাম আগের কথাটার মতোই প্রাসঙ্গিক, যে কোনো বিষয়ে রোভার লিডারকে জানিয়ে তাকে মাঝে মধ্যে নিয়ে এসে রোভার দলকে সক্রিয় রাখার চেষ্টা করা বা সবসময় তার দলটাকে ইউনিটটাকে পরিচালনা করতে হবে। মূল কথা হচ্ছে একজন সিনিয়র ওভারমিট হিসেবে এই দায়িত্বটা আমাকে মানতে হবে। তৃতীয় যে দায়িত্বটি রয়েছে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের স্কাউটিং এ আগ্রহী করে তোলা। আমরা যদি স্কাউটিং করি, তারা কিন্তু অনেকেই এরকম আছে যে স্কাউটিং কি, কেন করব, কি জন্য করব এটা বুঝে না। বিশেষ করে নতুন যারা বা যারা প্রতিষ্ঠানে নতুন ভর্তি হয়েছে তারা কিন্তু এই সম্পর্কে কিছু বুঝবে না, বা আমাদের স্কাউটিং কার্যক্রম যারা কখনোই দেখেনি তারা কিন্তু এই বিষয়ে বুঝবে না। তো তাদেরকে আগ্রহী করা যায় কি করে, সেইটা কিন্তু মন মানসিকতা তাদের মধ্যে ক্রিয়েট করার জন্য একজন রোভারকে কাজ করতে হয় বা একজন সিনিয়র ওভারমেটকে কিন্তু কাজ করতে হয়। সিনিয়র ওভারমেটকে একজন সিনিয়র ওভারমেটকে কিন্তু তার ইউনিটে যতগুলো নতুন রোভাররা ভর্তি হচ্ছে বা নতুন সহচর স্তরের যে ছেলে মেয়ে ভর্তি হয়, রোভারে যারা ভর্তি হয় মূল কথা, তাদেরকে কিন্তু আরো বেশি করে আগ্রহী করে গড়ে তুলতে হবে, যাতে করে তার স্কাউটিং এর প্রতি আরো আসক্ত হয়ে যায়, তারা কিন্তু মানুষের সেবায় কিন্তু নিয়োজিত হতে পারবে। তো এটা কিন্তু আমাদের ফোকাস করতে হবে। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে স্তর ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা কার্যকর করা। স্তর ভিত্তিক অর্থাৎ আমরা যেমন যেটাই বললাম যে স্কাউটিং এর কিছু স্তর রয়েছে, সহজ স্তর, পর্যায়, তারপরে হচ্ছে আপনার সদস্য স্তর, প্রশিক্ষণ স্তর, সেবা স্তর, এই যে স্তর ভিত্তিক যে আমাদের স্কাউটিং বা রোভারিং, তো এই রোভারিংটাকে আমাদের মেনটেন করতে হবে। প্রত্যেকটা স্তরে কিন্তু যারা রোভাররা থাকবে তাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য ভিন্ন হতে পারে, কাজগুলো ভিন্ন হতে পারে, এক একজনকে এক রকমের দায়িত্ব আমাদের দিতে হবে, সবাই সব রকমের কাজ পারবে এমনটা কিন্তু নয়। একজন সিনিয়র ওভারমেট হিসেবে এটা কিন্তু পরিচালনা বা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনাকে, মানে দায়িত্ব বন্টন করে কাজ করে নেওয়া বা দলগত ভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা কাজ সমাধান করার দায়িত্ব কিন্তু একজন সিনিয়র ওভারমেট কর্তৃক সম্পাদনা করা হয়ে থাকে। তো আপনি সিনিয়র ওভারমেট হিসেবে সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, মূল কথা যাকে বলে অলরাউন্ডার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বার্ষিক কার্যাবলী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের ব্যবস্থা করা। বার্ষিক কার্যাবলী এটা কি, আসলে আমাদের প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের অ্যানুয়াল ফাংশন করি না, যেমন কি বলে এটাকে, বছরের শেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটাকে বলে, তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের রোভাররা কিন্তু পার্টিসিপেট করে এবং তারা কিন্তু সেবা দিয়ে থাকে। সেবা বলতে এই মানে প্রোগ্রামটা কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, সেখানে বিভিন্ন ধরনের কাজ থাকে যে কাজগুলো শিক্ষকদের সাথে রোভাররা করে, স্কাউটরা করে,
তো অন্য সাধারণ ছেলেমেয়েরা কিন্তু এই কাজগুলোর সাথে থাকে না, তারা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর স্কাউটের ছেলেমেয়েরা এই প্রোগ্রামটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট হবে, কোনো ঝামেলা ছাড়া, কোনো প্রবলেম ছাড়া, সেটা কিন্তু এই স্কাউটরা দেখে থাকে স্যারদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে এবং প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মীদের সঙ্গে কিন্তু তারা কাজ করে। তো তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। তো একজন সিনিয়র ওভারমেট হিসেবে ইউনিটকে সুন্দরভাবে এই কাজগুলোকে বুঝিয়ে দিয়ে, ইউনিটের সবাইকে কাজগুলোকে বুঝিয়ে দিয়ে কাজটাকে সম্পূর্ণ করাটাই হচ্ছে একজন সিনিয়র ওভারমেটের দায়িত্ব। আর একজন সিনিয়র ওভারমেটের গুণ না থাকলে কিন্তু সে নিজে কাজ না করলে কিন্তু তারা করবে না, সে নিজেও কিন্তু তাদের সঙ্গে কাজ করবে বিভিন্ন ধরনের। তাহলেই কিন্তু প্রত্যেকটা ইউনিটের ছেলেমেয়েরাই কিন্তু লিডারকে দেখে শিখবে, অর্থাৎ সিনিয়র ওভারমেটকে দেখে শিখবে এবং তারা কাজ করবে। আর অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আমাদের আরএসএল স্যারকে অবগত করতে হবে, এটা হচ্ছে বিষয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে রোভারমেট ও সহকারী রোভারমেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমি একজন রোভার মানে সিনিয়র রোভারমেট, আমি নিজে বিভিন্ন কোর্স করেছি, নিজে বিভিন্ন ক্যাম্প করেছি, বাট আমি আমার ইউনিটের অন্যান্য রোভারদের আমি কোর্স ক্যাম্প করাচ্ছি না, বা অন্যান্য যে মানে ছাত্ররা রয়েছে স্কাউটিং এর তাদের কিন্তু আমি ভালো করে কিছু শেখাচ্ছি না, বোঝাতে পারছি না। তো ইউনিট কিন্তু তারা ফিউচারে চালাতে পারবে না, আমি নিজে যতদিন আছি ততদিন সুন্দরভাবে চলবে। আমি অনেক কোর্স ক্যাম্প করেছি, আমি চালাতে পারবো, কিন্তু আমি যখন রোভার ইউনিট থেকে চলে যাব তখন তাদের কি অবস্থা হবে, এটা আমাদের ভাবতে হবে। তো তাদেরকে সুযোগ করে দেওয়া, নিজে যেমন কাজ করব তাদেরকে বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে তাদেরকে কিন্তু শিখিয়ে পড়িয়ে নিয়ে নিজের ইউনিটটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা আমাদের একটা দায়িত্ব। এবং একজন সিনিয়র রোভারমেট হিসেবে চেষ্টা করা নিজের ইউনিটের ছেলেমেয়েদের কোঠা বৃদ্ধি করানো, যাতে করে তাদেরকে কি করা যায়, প্রশিক্ষক দক্ষ দক্ষ রোভার হিসেবে গড়ে তোলা যায়, তাহলেই কিন্তু মানুষের সেবা করা সহজ হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে বার্ষিক তাবুবাস পরিভ্রমণ সমাজসেবা সমাজ উন্নয়ন কার্যক্রমে রোভার স্কাউটদের অংশগ্রহণের সুযোগের ব্যবস্থা করা। অর্থাৎ আমরা যে বছরে তাবুবাসে, অর্থাৎ আমরা যে দীক্ষা অনুষ্ঠান করি বা বিভিন্ন ধরনের ক্যাম্প করি ইউনিটে, তো তার মধ্যে অন্যতম যেটি রয়েছে তাবুবাস পরিভ্রমণ, অর্থাৎ সাইকেল নিয়ে সেটি পরিভ্রমণ হতে পারে, পায়ে হেঁটে পরিভ্রমণ, অর্থাৎ কিছু কার্যক্রম রয়েছে স্কাউটিং এর যেটি যেমন আনন্দদায়ক তেমন শিক্ষণীয় এবং খুবই দূরদর্শী সাহসিকতার পরিচয় দিয়ে যে কাজগুলো করতে হয়। তো সিনিয়র ওভারমেটের সেই গুণগুলি থাকা দরকার, তার দায়িত্ব হচ্ছে নিজে সেই ক্যাম্পগুলি আয়োজন করবে এবং এই ক্যাম্পে নিজের ছেলেমেয়েদেরকে যারা মানে এই কোর্সে বা ক্যাম্পে অংশগ্রহণের যোগ্য তাদেরকে নিয়ে আসা এবং যারা যোগ্য নয় তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, এই যে দায়িত্ব এটা কিন্তু একজন সিনিয়র ওভারমেটের রয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে রোভার স্কাউট লিডারের মাধ্যমে জেলা রোভার স্কাউটসের সাথে যোগাযোগ রক্ষা করা। রোভার স্কাউট লিডারের মাধ্যমে জেলা রোভার স্কাউটসের সাথে যোগাযোগ রক্ষা করা। আমাদের জেলায় আমরা কাজ করবো একটা প্রতিষ্ঠানে, আমরা ধরুন আমরা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট বা অন্য যে কোনো ইনস্টিটিউটের হতে পারে আমরা কাজ করছি সেখানে, বাট আমাদের স্কাউটিং কার্যক্রম কিন্তু শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান ভিত্তিক নয়, আমাদের জেলাতেও কিন্তু বিভিন্ন ধরনের স্কাউটিং কার্যক্রম রয়েছে। তো জেলার বিভিন্ন শিক্ষকরা রয়েছেন, তাদের সাথে কিন্তু লিডারদের সমন্বয় সাধন করা, অর্থাৎ আমার ইউনিটের আরএসএল স্যারকে অন্য ইউনিটের আরএসএল স্যারদের সঙ্গে কিন্তু তাদের একটা সম্পর্ক স্থাপন করা, ভালো রিলেশনশিপ বিল্ড আপ করে দেওয়া এবং আমরা প্রত্যেকটা আরএসএল স্যারদের সঙ্গে আমাদের নিজেদের কিন্তু কমিউনিকেশন ভালো রাখা, অর্থাৎ রোভারদের কমিউনিকেশন ভালো রাখা, আমি সিনিয়র ওভারমেট হিসেবে আমার কমিউনিকেশন ভালো রাখা, এই বিষয়গুলো কিন্তু চলেই আসে। ঠিক আছে, একজন রোভারের দায়িত্ব কিন্তু, অর্থাৎ সিনিয়র ওভারমেটের দায়িত্ব কিন্তু অনেক অনেক। তো এখানে বেসিক যে মোটামুটি 11টি, সেই 11টির কথা আমি তুলে ধরছি, তো 9টা শেষ হয়েছে। এরপরে যেটি রয়েছে 10 নম্বরে, খসড়া বাজেট প্রণয়ন ও অনুমোদনের ব্যবস্থা করা এবং বাজেট বরাদ্দ অনুযায়ী প্রোগ্রামের জন্য ব্যয়ের প্রস্তাব পেশ এবং হিসাব যথানিয়মে প্রদান করা। অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলো প্রতি বছরে স্কাউট হিসেবে রোভার হিসেবে করে থাকি, তো এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা লেনদেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের করতে হয়। তো এই অ্যাক্টিভিটিসগুলো করার ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে খসড়া বাজেট প্রণয়ন করতে হয়। খসড়া বাজেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে টাকা পয়সার লেনদেন, তাই না? তো কি ধরনের বাজেট লাগতে পারে একটা প্রোগ্রাম করতে গেলে, তো সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমি একজন রোভারমেট, সিনিয়র রোভারমেট, আমাকে জানতে হবে যে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে কি ধরনের খরচ হতে পারে, কি ধরনের ব্যয় হতে পারে, কতগুলো টাকা লাগতে পারে, কোথায় কোন বিষয়ে টাকা খরচ করব, এই প্রত্যেকটা বিষয়ে নিজেকে কিন্তু অবগত থাকতে হবে এবং আমাদের আরএসএল স্যারদেরকে কিন্তু এই বিষয়গুলো জানাতে হবে। তাহলে কিন্তু আমরা প্রোগ্রামটি সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু পরিচালনা এবং বাস্তবায়ন করতে পারবো। তো মানে মূল কথা হচ্ছে টাকা পয়সার যে বিষয়গুলো আছে, খসড়া বাজেট প্রণয়ন বা প্রোগ্রাম বাস্তবায়ন, এই বিষয়গুলো নিয়ে আমাদের মাথা ঘামানোই হচ্ছে একটা দায়িত্ব। ঠিক আছে, তো সেই সর্বশেষ যে দায়িত্বটি রয়েছে সেটি হচ্ছে ক্রু মিটিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ করা। অর্থাৎ আমরা রোভাররা বা স্কাউটরা যারাই আছি, আমাদের মূল যে কাজ সেটি হচ্ছে রোভারদের
মানে ক্রু মিটিং বাস্তবায়ন করাটা হচ্ছে মূল যে প্রাণ। আমরা বলি যে স্কাউটিং এর প্রাণ হচ্ছে ক্রু মিটিং। তো ক্রু মিটিং বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তো দায়িত্ব এবং কর্তব্য দুটি আজকে আলোচনা করতে চেয়েছিলাম, বাট ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, শুধুমাত্র দায়িত্বটাই থাকলো। আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে রোভারদের কর্তব্য যেটি রয়েছে, 11টি কর্তব্য, সেই কর্তব্যগুলো আমরা জানবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, সেই পর্যন্ত খোদা হাফেজ।